छोटा छोटा षड़यंत्र होते पारे कारण से एरम तो कोनो तार इ नाई एखान थेके डाकबे एरम तो तार कोनो रकम इ नाई आर कि जे ए मद गादार एई सब तो तार नेशा मेशा नाई খারাপ লাগে কারণ সেটা খারাপ লাগে না কারণ সে খারাপ লাগে আমরা এটা কি ষড়যন্ত্র না কি একা আল্লাহ জানে যা মনে করেন এই খুব ভালো ভদ্র তারপর তার নানা ও ঢাকা শহরে থাকে বা ওই বাড়ি ঘর করছে খুবই সুন্দর ভালো লাগে এখন মনে করেন ঢাকা শহরে চাকরি বাজার করে কি ভালো মন্দ দর্জন লাগে চলাফেরা করে এখন কি ভালো কি মন্দ আমরা ভালোভাবে জানি না তারপর দেখা যায় বাহিনীর রক্ষকরা যেভাবে ধরছে তো প্রমাণ সবই ধরছে আমরা এটা চোখে যেটা দেখি না এটা তো বলা যাবে না যে এইভাবে ধরছে তার কাছে ছিল এখন তারা যেভাবে ধরছে এটা তো প্রমাণিত হয় যে সে একটা অবৈধ মহিলা এটাই তারপরও দেখা যায় মামুন সবার আছে এভাবে যেন অশ্লীল ছবি না বের করে এভাবে লিপ্ত না হয় অন্যান্য কাজে খারাপ কাজে এটা আইনের কাছে আমাদের অনুরোধ তারা তো কেউ চাবে না যে তার কোনো উপকার হোক তার ক্ষতি হয় এটাই সবাই এটা ওরই ওইভাবেই একটা ফলস পজিশনে পড়ছে কিন্তু এইটাই অনেকের চোখে সহ্য হচ্ছে না এবং নাসিরউদ্দিনের বা বিভিন্ন যারা এই সমস্ত আছে তাদের মধ্যেই এই সমস্ত ষড়যন্ত্র করে তুলে করা হয়েছে এই কারণেই তো আর সেই এই সুযোগ পাইয়ে সেই নাসিরউদ্দিন ফাঁস এখনই দৌড়দৌড়ি করতেছে তার নামে মামলা করে কিছুদিন আগে নাসিরউদ্দিনের সাথে যেটা আমরা তো গ্রামের বাড়ি থাকি কিন্তু যা দেখছি ওইটাই তো বলতে হয় এছাড়া তো কিছু বলার কিছু নাই কিন্তু আমি তো স্থানে ছিলাম না দেখি যে তাকে যেভাবে ওভাবে নেওয়া হয়েছে কিন্তু সেটা নেওয়া হয়েছে ষড়যন্ত্রভাবে এবং তার হায়াত আছে বিদে তার দোয়া আছে বিদে সেখান থেকে বেঁচে আসছে কিন্তু আল্লাহ হায়াত দিয়েছে এই হায়াত দেওয়ার দরুনই তার মুরব্বীর দোয়া আছে আল্লাহ তাকে দোয়ার উসিলে সে ফিরে আসছে এখন এই শত্রুতা কীভাবে তাকে হ্যারেস করবে এইটা হয়েছে শত্রুদের আসল উদ্দেশ্য